হাই গাইস, লেটস টেস্টি ফুড রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আমার রান্নার ঘরে নিয়ে এসেছি আছে ডুমুরের রেসিপি। আজকে আমি আপনাদেরকে ডুমুর কাটা, ডুমুর রান্না দেখাবো। তাহলে এই যে দেখুন, এখানে গামলায় আমি এতগুলো ডুমুর পেড়ে এনেছি গাছের থেকে। এই ডুমুরের এই খোসার এই যে উপরে যে মাংসটুকু, এই মাংসটুকু আমি কেটে নেব। যতটুকু লাগবে ততটুকুই নেব, কাটতে কাটতে দেখি কতটুকু লাগে, কেন ডুমুরটা বেশিই লাগে। ডুমুরের উপরে ছালটা নিতে হয়, ভেতরের ওই বীজটুকু নেওয়া যায় না। তাহলে আপনারা পুরো ভিডিওটা না টেনে আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন কী করে আমি ডুমুরগুলো কাটবো, ডুমুরের রান্নাটা দেখুন। এই যে আমি একটা গামলায় জল নিয়েছি, এই যে পাত্রে জল রেখেছি, এবার এই কেটে কেটে জল রাখতে হবে। এই যে দেখুন ডুমুরের এই যে দুই মুখের দুই পা পিছনের এই দুই সাইড ফেলে দিলাম, দিয়ে উপরের এই যে এই চামড়াটুকু নেব। এই যে দেখুন এইভাবে উপরের এই ছালটুকু নেব, আর ভেতরের এই যে যে বীজটা আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, এই যে ভেতরের এই বীজটা পেকে গেছে, এই বীজটা নেওয়া যাবে না। এই যে এইভাবে প্রত্যেকগুলো এইভাবে কেটে নেব। ডুমুরটা কাটতে সময় লাগে, কেন এটা ছোট জিনিস। এটা যদি আবার ছোট হতো তাহলে পুরো ভেতরের ওটুকু নেওয়া যেত। এই যে তাও আমি দেখাচ্ছি কেমন ছোট। এই যে এরকম এই ছোটগুলোর ভেতরের বীজটা তো পাকা হয় না, এই যে এরকম হলেই এটা এই যে ভেতরে এইভাবে চার ভাল করে এইভাবে কেটে নেওয়া যায়, এটা এইভাবে নেওয়া যায়। আর যেগুলো বিচি ভেতরে কালো হয়ে যাবে সেইগুলোর ওই উপরের ছালটুকু শুধু নিতে হয়। এই যে এটা যেমন ভেতরে বীজটা পুরো পেকে গেছে, আমি এই ভেতরের বীজটা নেব না, উপরের শুধু এই এই যে মাংসটুকু নেব, শুধু এই যে এই মাংসটুকু, এই যে উপরের এই মাংসটুকু নেব। আর এই ছোটোগুলোর ভেতরে ওইভাবে চার ফালি করে দিয়ে দেবো। এই যে এই ভেতরের এই যে এইগুলো নেওয়া যায়, এই যে এইভাবে আমি চার ফালি এই যে দিয়ে নেব। এইভাবে সব ডুমুরগুলো আমি কেটে নেব। এই যে দেখুন ডুমুর সব কেটে নিয়েছি। এই যে এইভাবে এই ডুমুর কেটে ডুমুরগুলো ভালো করে চটকিয়ে ভালো করে ডলে ডলে ধুয়েছি, পরিষ্কার করে ধুয়ে এই যে জলে ডুমুরটাকে রেখে দিয়েছি। এবার এই ডুমুরটা আমি সিদ্ধ করে নেব ডুমুর দিয়ে। আর এই যে আমি এখানে মাংস নিয়ে এসেছি 500, এই মাংস দিয়ে আর ডুমুর দিয়ে আমি রান্না আজকে দেখাবো। এই যে মাংসর পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, এই যে এই সাইজের পিসগুলো করতে হবে, যে এইভাবে ছোট ছোট পিস করতে হবে এই মাংস দিয়ে। আর আমি ডুমুর দিয়ে আজকে রান্না দেখাবো। এই যে এটা আমি এবার সিদ্ধ করতাম, আপনারা এটা প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। প্রেশার কুকারে সিদ্ধ করলে দুটো কি তিনটে সিটি দিতে হবে, বেশি সিটি দিলে আবার এটা গলে যাবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব, ঢেকে সিদ্ধ করব। এই যে আমি এতগুলো জিরে নিয়েছি, এখানে দুই চামচ মতন জিরে হবে। আর কটা নেব, কেন ওতে আলু দেব, আলুটা দেখিয়ে নিই। এই যে আলু, এই যে আলু, এখানে আমি এই যে আলুর পিসগুলো এরকম করে করেছি। আলুটা এখন দেব না, আলুটা একটু পরে দেব, আগে ডুমুরটা সিদ্ধ হয়ে যাক, তারপরে কিছুটা হয়ে গেলে তারপরে আলু কটা দিয়ে দেবো, নাহলে আলুগুলো বেশি গলে যাবে। আমি আলুর পিসগুলো এই যে এই সাইজের পিসগুলো করেছি। এই যে জিরে, এখানে আছে এই যে আদা, এই যে লঙ্কা, আর এখানে তিনটে গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এই যে রসুন, এই যে এই কটা রসুন দেবো আমি। এবার আমি মশলাটা করে নেব। এই যে দেখুন এটা সিদ্ধ হয়ে গেছে ডুমুরটা,
ডুমুর আলু, আলুটা মানে যখন ডুমুরটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তখন আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এই যে এইভাবে, এই দেখো, এই যে দেখুন ডুমুরটা এই যে সিদ্ধ হয়ে গেছে। এবার ডুমুরটাকে এবার রান্না করব। এই যে দেখুন এরকমভাবে সিদ্ধ করে নিতে হবে ডুমুরটা। এই যে দেখুন, এই যে তেলটা গরম হয়ে গেছে, আমি মাংসটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেব, পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ। দিয়ে দেবো একটু রসুন, একটু পেঁয়াজ, একটু জিরে আর আদা বাটা, দিয়ে দেবো একটু লঙ্কা, এবার এই যে কড়াইটা গরম করে নিয়েছি ধুয়ে, কড়াইতে তেল দিয়ে দেবো। আমি মাংসটা আগে ভেজে নেব। এই যে দেখুন, এটা ভাজা ভাজা হয়ে গেছে, তলায় লেগে যাচ্ছে, আর ভাজবো না, এটাকে না এবার নামিয়ে দেব। এতে তেল দিয়ে দেবো, আমি সাদা তেল ব্যবহার করছি। আপনারা যদি মনে করেন সর্ষের তেল দিতে পারেন, আমি সাদা রাইস অয়েলটা ব্যবহার করছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কটা জিরে, গোটা জিরে, তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, এটা রসুন বাটা, পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, যে লাল লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো জিরে আর আদা বাটাটা একসঙ্গে বেটে নেওয়া। দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা, thank you.
এবার দিয়ে দেবো একটু মশলাগুলো জলটুকু। এই যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলার আগে তেল তেল দিয়ে হয়ে গেছে, মশলার গাদে তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি ডুমুরগুলো দিয়ে দেবো। এবারে ডুমুরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, এবার এই যে দেখুন কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব জল, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি আর একটু জল ব্যবহার করব, আলুটা যেহেতু শক্ত আছে। একটু হলুদ দেব, এবার আমি এই ভেজা রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন প্রায় এই যে হয়ে এসছে, ঝোল অনেকটা কমে গেছে। আর একটু টানবো, এই টানবে ঝোল, বেশি ঝোল রাখবো না, গা মাখা ঝোল রাখবো। আলু টালু সবই সিদ্ধ হয়ে গেছে, এই যে সব গলে গেছে, শুধু ঝোলটা আর একটু টানাবো, টানিয়ে নামিয়ে দেবো। এই যে দেখুন ঝোল শুকিয়ে গেছে, আর টানাবো না। এবার হচ্ছে গরম মশলাটা আমি দিয়ে দেবো, এই যে বেটে রাখা গরম মশলাটাও দিয়ে দিচ্ছি। এবার এটা সব জায়গায় গরম মশলাটা এই যে মিক্স করে নিয়েছি, এবার এটাকে আমি নামিয়ে দেবো। তাহলে দেখুন গাইস তৈরি হয়ে গেছে ডুমুর মাংসের রেসিপি। এই যে ডুমুর মাংসের রেসিপি, দেখুন রান্নাটা তাহলে কেমন হয়েছে। আপনারা এইভাবে আমার ভিডিওটা অন্যকে শেয়ার করবেন, আর এই ডুমুর মাংস রেসিপিটা কেমন হলো আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই রেসিপিটা আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে তো খাবেন।
তৈরি করে খাবেন, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।